হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। তো আমার বোনও খুব ভালো আছে এখন একটু। তো আজকে আমি ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসিনি, দেখতে পাচ্ছ সেজে গুজে এসেছি একটু। তো আজকে একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা হচ্ছে এ টু জেড রিভার্সে বলতে হবে, এটাও একটা রিকোয়েস্ট করেছে একটা ভাই। বাট ভাইটাকে আমি চিনি না, জানি না, বাট তবুও চিনি জানি। তাহলে বলতে তোমরা এখন বলতেই পারো, চেনো না জানো না, আবার অথচ কেন বলছো চেনো জানো। তো কথাটা হচ্ছে, আমাদের আর একটা চ্যানেল আছে যেটা আমি আমার বোন বসি, সেটার মধ্যে প্রথম থেকেই ও আমাদেরকে কমেন্ট করতো, অনেক অনেক পানিশমেন্ট বলেছে, খুব সুন্দর সুন্দর পানিশমেন্ট বলেছে, যেটা আমরা করেছি, চেষ্টা করেছি যতটা করার করেছি। তো ভাইটার নাম হচ্ছে বাপ্পাদিত্য। তো নামটা হয়তো অনেকেই জানো হয়তো, আর আমি তো প্রথমে দেখেছিলাম নামটা, অনেকের ভিডিওতে দেখেছি তার নামটা উল্লেখ করছে। তো ভাইটা খুবই ভালো, তো আমাকে অনেকদিন থেকে পানিশমেন্ট মানে পানিশমেন্ট বলছে, অনেকদিন থেকে আমাকে রিকোয়েস্টটা করেছিল এই এটা করার জন্য। আর আমি সময় পাচ্ছিলাম না, তাকে আমি কথা দিয়েছিলাম যে আমি জামাষষ্ঠী পরে করব। ভাই বলেছিল, হয়তো রেগে গেছে, আমি জানি না রেগে গেছে কি না, তো বলেছিল আমাকে করতে হবে না, তবু আমি করছি। আমি জানি, বুঝতে পারছি রেগে গেছে ও। তো যাই হোক, আমি বলেছিলাম, কথা দিয়েছি ভাই তোমাকে যে আমি জামাষষ্ঠী পরে করব। তো দুদিন দেরি করে করলাম, যেহেতু জামাষষ্ঠী ব্লগগুলো আজকে শেষ করলাম। তো যাই হোক, আর বকবক করবো না। আর আমি, ও আমাকে টাইম বলেছিল, তো আমাকে 2 মিনিট টাইম দিয়েছিল। তো আমি ভাবলাম 2 মিনিটে হয়তো বেশি হয়ে যাবে, আর আমি ওটাকে 1 মিনিট করে নিচ্ছি। না পারলে আমাকে বলেছিল যে 20টা কান ধরে উপবেশ করতে হবে। আমাকে 2 মিনিট টাইম দিয়েছে, আমি 1 মিনিট করে নিচ্ছি। তা বোনের হাতে স্টপ ওয়াচটা থাকবে, ওকে বসিয়ে দিয়েছি, ওই জন্য স্টপ ওয়াচটা ওর কাছে রেখে দেবো। আর ও একটা খাতার মধ্যে এই দেখো ABCD সব লিখে নিয়েছে, আমি ওটাকে বলবো, ও দেখবে আমি ঠিকঠাক বলছি কি না। আমি জানি নাই পারবো কি না, কোনোদিন এরকম ট্রাই করিনি, বা চেষ্টা করব করার। যেহেতু এটা একজন রিকোয়েস্ট করেছে, আমি অবশ্যই আমার কর্তব্য সেই রিকোয়েস্টটা পালন করা। তোমাদের জন্যই আমি এখানে এসেছি। তো আর সে ভাইকেও বলছি, তোমাকে যদি আরও কিছু রিকোয়েস্ট মানে আরও কিছু যদি কোনো এরকম ধরনের ভিডিও মানে বলার থাকে, তো আমাকে রিকোয়েস্ট করো, আমি চেষ্টা করবো করার। তো চলো আর বকবক না করে স্টার্ট করি। ঠাকুর খুব নার্ভাস ফিল করছি, বিশ্বাস করো আমি কোনো দিনও করিনি। চল স্টার্ট কর। R Q P L C P P বলেছি O N M L K J I H G F E D C B A। এক মিনিট বেশি হয়ে গেছে, তাহলে আমি হেরে গেলাম। তবুও আমি হেরে গেছি, মানে আমি তোমাদের বলেছিলাম 1 মিনিট, কথা দিয়েছি যখন 1 মিনিট যখন বলেছি, 1 মিনিটের বেশি যখন হয়ে গেছে তাহলে আমাকে শাস্তিটা নিতেই হবে। 4 সেকেন্ডের জন্য সেট কি করবো, চলো তাহলে বোনকে বলি ক্যামেরাটা ধরতে। না গো, একটা নার্ভাস ফিল করছিলাম আমি, মানে যখন বলছিলাম না মানে সব যেন গুলিয়ে যাচ্ছিল আমার, যেন তো কী করবো হেরে গেল। চলো স্টার্ট করি। তো আমি পানিশমেন্ট মানে নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি, আর হেরে যখন বলতে যখন পারলাম না, তো কান্দুর উপবাস করতেই হবে। আর আমি আমার মানে আরেকটা যে চ্যানেল আছে, সেই তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাতে দেখবে আমি কতবার যে কান্দুর উপবাস, তার কোনো ঠিকানা নেই। তো চলো আর কান বক বক না করে কান্দুর উপবাস করেই নিই 20 বার, ঠিক আছে? 1 2 3 ও মা পাবাতে করছে, 4 5 6 7 8। ওপরে আমার মেয়ে দেখছে কিন্তু, আমার লজ্জা করছে কিন্তু। 9 আবার বলছে এরম করে ধরো, এরম করে ধরো। 10 লজ্জা, মেয়ের সামনে মা কান ধরে উপবাস খাচ্ছে।
11, 12, 13. ভাই তুমি একটু কম কম বলতে পারো নোটবুকটা, 20 বার অনেক বেশি হয়ে গেল। কতবার বললাম রে? 13, 14, 15, 16, 17, 18, 19, 20. তোমার মেয়ে এসে গেছে সামনে এবারে, আর আমি হাঁপাচ্ছি, দেখতে পাচ্ছ খুব কষ্ট হচ্ছে। 20 বার কাউন্টে রুপাস করেছি, কি লজ্জা মেয়ের সামনে মা কান্দুর রোজ খাচ্ছে, তাহলে ভাবো। যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। তো এরকম ধরনের যদি ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আর ওই আপাতিত ভাইকেও বলছি, এবার তো খুশি তুমি, আমি তোমার রিকোয়েস্টটা রেখেছি, হাঁপাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীর অবশ্যই যত্ন নেবে, আর সবসময় হ্যাপি থাকবে। তো এখনকার জন্য টাটা, টাটা দিদি।